মুজিব চিরন্তন প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা। রাজধানীর প্যারেড স্কোয়ারে ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় শীর্ষক থিমে শুরু হয় দশ দিনের কর্মসূচির উদ্বোধনী। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বর্ণাঢ্য আয়োজন, যাতে নানাভাবে তুলে ধরা হয় বঙ্গবন্ধুকে। ছিল ফায়ার ও লেজার শো। বিস্তারিত জানাচ্ছেন সাজিয়া ইসলাম। হাঁটতে হাঁটতে হাত নাড়ছেন বঙ্গবন্ধু, তার হাসি মুখের পিছনে যেন নদীর ঢেউয়ের খেলা। এভাবেই সাজানো মুজিব চিরন্তন আয়োজনের মঞ্চ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড স্কোয়ারে দশ দিনের মুজিব চিরন্তন অনুষ্ঠান শুরু হয় শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে। প্রথম দিনের থিম ছিল ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়। শত শিশু শিল্পীর সমবেত সঙ্গীত পরিবেশনার পরপরই পরিবেশিত হয় মুজিব বর্ষের থিম সং এর মিউজিক ভিডিও। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অডিও ভিজুয়ালে তুলে ধরা হয় জাতির পিতার সংগ্রামী জীবনের নানা অধ্যায়। প্রচারিত হয় বিমান বাহিনীর ফ্লাইপাস্টের রেকর্ড করা ভিডিও। তোমার এই ডাকে ছুঁয়েছি আকাশ, তোমার এই স্বপ্ন পূরণে যাব মহাশূন্যে। পরবর্তীতে বাদ্যযন্ত্র সহকারে অর্কেস্ট্রা মিউজিকের সঙ্গে গান পরিবেশন করা হয়। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি উৎসর্গ মুজিব শতবর্ষের কার্যক্রম ফিরে দেখা শীর্ষক ভিডিও প্রদর্শিত হয়। শিরায় শপথ, ধামনীতে মুক্তির ডাক, আজন্ম বহমান। এছাড়া বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধুরাষ্ট্রের সাংস্কৃতিক পরিবেশনায় ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্করের নেতৃত্বে বিশেষ পরিবেশনা দেখানো হয়। বর্ণিল আতশবাজি ও লেজার শোর মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আনুষ্ঠানিকতা। 26 মার্চ পর্যন্ত ভিন্ন ভিন্ন থিম ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও ভিজুয়াল এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে বঙ্গবন্ধুর প্রতি। সাজি ইসলাম, নিউজ 24।